2021 সালের মার্চ থেকে 2022 সালের এপ্রিল পর্যন্ত মাত্র এক বছরে সারা বাংলাদেশে শুধু গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয়েছে 3,500 কোটি টাকার এবং এটি আমাদের জন্য কতটা ভয়াবহ। অসুখের খরচ অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় উদরের গ্যাস নেভাতে 1,000 কোটি। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার ফারুক আহমেদ, পরিচালক শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ, অধ্যাপক ইন্টারনাল মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই ফারুক আহমেদ স্যারের কাছে জানতে চাইব যে এই যে 3,500 কোটি টাকার ওষুধ, যেটি আমাদের বরাদ্দকৃত স্বাস্থ্য বাজেটের প্রায় 10 ভাগের এক ভাগ, এটি আসলে আমাদের জন্য কতটা ভয়াবহ এই ওষুধের বিক্রির পরিমাণটা? ফিগারটা শুনলে কিন্তু এর ভয়াবহই মনে হবে অনেকের কাছে, কিন্তু পাশাপাশি যদি দেখেন আপনার যেই সব কারণে এই ওষুধটা আমরা ব্যবহার করে থাকি সেইগুলো কিন্তু অত্যন্ত কমন প্রবলেম। তবুও আমরা যখন সায়েন্টিফিক্যালি চিন্তা করি যে এই ওষুধটা আসলে কখন ইউজ করা উচিত, কীভাবে ইউজ করা উচিত, কয়দিনের জন্য ইউজ করা উচিত, সেভাবে যখন আমরা এটাকে অ্যানালাইসিস করি তখন কিন্তু এই ফিগারটা একটু ভয়াবহই মনে হবে। তো আমরাও মনে করি যে এই যে খরচটা হয় পিপিআর পিছনে, খরচটা আসলে আমাদের সায়েন্টিফিক যে এক্সপেকটেশন তার চেয়ে অনেক অনেক বেশি এবং এটা বোধহয় আমাদের সবাইকে একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। আমরা যদি যৌক্তিক ব্যবহারের কথা বলি, এটা ব্যাপ্তিটা কত বেশি, এটা কি অর্ধেকের বেশি বিক্রি হচ্ছে, মানে আপনারা কীভাবে অ্যানালিসিস করেন এটা? দেখেন, আমরা বলি যে যাদের এই ওষুধটা খাওয়া উচিত এটা শুধু তাদেরকে লেখা উচিত, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে এটা যাদেরকে লেখা হয় তার মধ্যে অলমোস্ট 70% কিন্তু এটা লেখা হয় কোনো যৌক্তিক কারণ ছাড়া। এবং এটা নর্মালি দেখেন খাওয়ার কথা হলো 4 থেকে 8 সপ্তাহ, 12 সপ্তাহ এরকম, কিন্তু এটাও দেখা যাচ্ছে যে প্রায় যারা এই ওষুধটা খাওয়ার দরকার হয় তাদের প্রায় 25%-এরও বেশি লোক কিন্তু এটা অযথাই বছরের পর বছর যাবৎ খায় এবং এটা মাত্রা অতিরিক্ত ডোজে খায়। সুতরাং সব মিলিয়ে কিন্তু এটার ব্যবহারটা আমরা কোনোভাবে বলতে পারবো না যে আমাদের সমাজে, আমাদের দেশে এটা খুব যৌক্তিকভাবে ব্যবহার হচ্ছে এবং এই অযৌক্তিক ব্যবহারের কারণে কিন্তু অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটার বাল্ক অফ সেল অনেক হাই, এটা বিষয়টা আমাদের মাথায় নিতে হবে। আপনাকে ধন্যবাদ। আমি ডাক্তার আজাদ আপনার কাছে জানতে চাইবো যে সারা বিশ্বের পরিস্থিতিও কি আসলে একই রকম নাকি শুধুমাত্র বাংলাদেশই বেশি টাকার ওষুধ খাচ্ছে আসলে? ধন্যবাদ আপনাকে। আমি সারা বিশ্ব যদি শুধু আমেরিকার কথা বলি, শুধু আমেরিকার মতো জায়গায় যেটাকে আমরা যাদেরকে ধরে নিই যে উন্নয়নে যারা মান একেবারে শিখরে যারা আছে, আমরা ধরে নিই যাদেরকে আমাদের আইডল মনে করি, তাদের এখানে প্রতি বছর শুধু এই পিপিআই বিক্রি হচ্ছে আপনার $10 বিলিয়ন, $10 বিলিয়ন। এবং এই সারা বিশ্বকে যদি আমি এটা ধরে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাচ্ছে আপনার 250-এর মতো, তার মানে এটা হচ্ছে অনেক। এবং শুধু আপনি আমেরিকাতে সার্ভে করে দেখা গিয়েছে তাদের ওখানে যে পিপিআইটা ব্যবহার হয় 40-70% এটা হচ্ছে মিসইউজ হচ্ছে। তাহলে 40-70% হচ্ছে মিসইউজ হচ্ছে, তার মানে এই যে মিসইউজের পরিমাণটা এটা হচ্ছে একটা ভয়াবহ। আপনি যদি দেখেন, আমরা যদি বলি, স্যার সুন্দর করে বলছিলেন যে আমরা কখন গ্যাস্ট্রিক ওষুধ ব্যবহার করবো, গ্যাস্ট্রিক ওষুধ ব্যবহার করার জন্য কিন্তু ইন্ডিকেশন খুব অল্প, কটা খুবই অল্প। আমরা ধরে নিতে থাকি যাদের হার্ট বার্ন হতে থাকে, দ্যাট মিনস রিফ্লাক্স ইসোফেজাইটিস, অথবা যদি পেপটিক আলসার, যেটাকে আমরা ডিউডেনাল বলি বা গ্যাস্ট্রিক আলসার বলে থাকি, অনেক সময় একটা রেয়ার কন্ডিশন হয়ে থাকে জোলিঞ্জার এলিসন সিন্ড্রোম, তখন আমরা দিয়ে থাকি। তার মানে অনেক সময় রিফ্র্যাক্টরি আলসার থাকে, সেক্ষেত্রে দিতে হয়। কিন্তু বাংলাদেশের মেজরিটি যে লোক যে সাফার করে, এন্ডোস্কোপির মাধ্যমে একটা ট্রায়ালে দেখা গিয়েছে যে এর মেজরিটি আর সাফারিং ফ্রম IBS, মানে ইরিটেবল বাউল সিন্ড্রোম, অথবা আমরা ফাংশনাল ডিসপেপসিয়া বলি আমরা, যার মানে আমরা যে এই যে ভেজাল খাবারগুলো খাচ্ছি বা এমনি তেলের খাবারগুলো খাচ্ছি, এই খাবারগুলো খাওয়ার পরে একটা গ্যাসের মতো হয়, প্লাস ফাংশনাল বাউল ডিজর্ডার হয়, মেজরিটি আর টেনশন থেকে হয় পাতলা পায়খানা হয়, পেটের মধ্যে গ্যাস হয়, অনেক ইভেন্ট যদি আপনার গল ব্লাডারের পিত্ততলিতে পাথরও থাকে তখনও দেখা যায় যে গ্যাস ফর্মেশন হয়, যেটাকে আমরা বলি ডিসপেপসিয়া। এই যে কোনো ডিসপেপসিয়া হলেই আমরা কমন মুড়ি মুরগির মতো গ্যাস্ট্রিক ওষুধগুলো খেয়ে নিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু খাবো, কীভাবে খাবো। এটা 20 মিলিগ্রাম ইজ মোর দ্যান এনাফ, আমরা 40 পর্যন্ত খেতে পারি। আপনারা দেখবেন 40 করে দিনে 2 বার খাচ্ছে, বছর বছর খাচ্ছে, কতদিন আমি খাবো, যেটা আপনি প্রশ্ন করলেন, কতদিন আমি খাবো। যদি হেলিকপ্টার পাইলট হচ্ছে আর একটা ইন্ডিকেশন, যদি সেই ইনফেকশনটা থেকে থাকে তাহলে 2 উইকস মোর দ্যান এনাফ। সেক্ষেত্রে যদি বলা হয় আপনার রিফ্লাক্স বা ইজাতে যদি আলসার বা খারাপ কিছু না থাকে তাহলে 8 সপ্তাহের বেশি আসলে গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। আর সেখানে লং টার্ম যখন 8 সপ্তাহ যখন ক্রস করে চলে যায় তখনই তাকে বলা হয় লং টার্ম। তার মানে যদি আপনার আলসার ডিজিজ থাকে, যদি আপনি কি নন স্মোকার হয়ে থাকেন, আপনি স্মোকার না হন,
তাহলে 4 weeks is more than enough. আর যদি আপনার রিফ্লাক্স থাকে তখন সেক্ষেত্রে কারণ কি যদি যখন রিফ্লাক্স সিভিটিস থাকে এই রোগীগুলো বারবার রিফ্লাক্স হতে হতে তাদের খাদ্যনালী নিচের অংশটাকে আমরা বলি ব্যারেটিস এসোফাগাস দ্যাটস এভরি চান্স টু কনফার্ম ইনটু ম্যালিগন্যান্সি তো সেই ক্ষেত্রে আমরা একটু লিবারাল হয়ে থাকি আমরা অনেক লাইফস্টাইল বলে থাকি যদি আপনি এগুলো মেনে চলেন তাহলে দরকার নেই তার মানে এই যে পরিস্থিতি দেখেন তার মানে আমেরিকায় যদি 70% মিজুজ হয়ে থাকে তারাও আমাদের মতনই তার মানে এটা সারা বিশ্বে এটা মিজুজ হচ্ছে ইট ইজ ভেরি মাস কনসার্ন অল থ্রু আউট দ্য কান্ট্রি যেটা আসলে কতটুকু দরকার তার মানে এই 20 বছরে একটা ভয়াবহ আকার ধারণ করেছে সারা বিশ্বে ধন্যবাদ আমি স্যারের কাছে জানতে চাইবো যে এই যে আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ পৃথিবীর সব দেশে বিক্রি হচ্ছে মানে কারো কি আসলে ইনফ্লুয়েন্স আছে নাকি আসলে মানুষ ভালো লাগে তাই এটা খাচ্ছে মানে আসলে আমরা কাউকে দায়ী করতে পারি কি না এটা দেখেন আমাদের দেশের যে বর্তমান পলিসি রাষ্ট্রীয় পলিসি এটা কিন্তু অন্যান্য দেশের থেকে একটু ডিফারেন্ট আমাদের দেশে পার্টিকুলার এই ওষুধটা কিনতে কিন্তু আপনার প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না এটা আসলে একটা সমীক্ষা এরকম দেখা যাচ্ছে যে হয়তো তাকে কোনো ভ্যালিড কারণে ওষুধটা লেখা হয়েছিল ওষুধটাকে সে উপকার পেয়েছে পেয়ে কিন্তু সে ওষুধটা বন্ধ করে নেয় যেহেতু ওষুধটা কিনতে কোনো প্রেসক্রিপশন প্রয়োজন হয় না সেই কারণে কিন্তু সে ওষুধটা নিচ্ছে এটা যেমন একটা দিক আরেকটা হলো যে যেই কারণে সে খেয়েছিলো এবং খেয়ে উপকার পেয়েছে সে কিন্তু তার বন্ধু বা আত্মীয় স্বজন যারা এরকম প্রবলেমে ভোগে ওদেরকে কিন্তু সে এনকারেজ করে যে ঠিক আছে ডাক্তার কাছে যাওয়ার প্রয়োজন নাই এই ওষুধটা খেয়ে দেখো ওইভাবে কিন্তু এটা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে তো কেউ আসলে চিকিৎসকের কাছে যাওয়া এটা যায় মনে করে না যায় না এবং এটা প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না যেই কারণে কিন্তু এই ওষুধটা দীর্ঘমেয়াদী এটা ইনঅ্যাডভারেন্ট ইউজগুলো হচ্ছে বাংলাদেশে না হয় পাচ্ছে স্যার যেমন বললেন যে আমেরিকাতেও মিস ইউজ হচ্ছে তো তারা কীভাবে পাচ্ছে তাদের ওখানে কি কোনো এরকম কোনো বাধা নাই কেনার ক্ষেত্রে না দেখেন আমেরিকাতে কিন্তু এই গ্রুপের ওষুধগুলো সবগুলো প্রেসক্রিপশন কিন্তু লাগে না সবগুলো কিন্তু প্রেসক্রিপশন লাগে না যেমন আমি ধরেন রেডেন্টিডিন বা পিপিআই গ্রুপের ওষুধ আমিও কিনেছি এখানে সেগুলো কিন্তু আপনার ওটিসিতে পাওয়া যায় এবং সেগুলোর অনেকগুলো আছে প্রেসক্রিপশন প্রয়োজন হয় না এগুলোর কারণে কিন্তু এটা হয় বা যখন প্রেসক্রিপশন প্রয়োজন হয় আপনি কিন্তু চাইলে আপনার ডাক্তারের কাছে যেয়ে কিন্তু প্রেসক্রিপশনটা করে আনতে পারবেন চাইলে কিন্তু ডাক্তার আপনার প্রেসক্রিপশন দিয়ে দিবে এবং ডাক্তারদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে পেটের যে কোনো প্রবলেম হলে এটা হোক উপরের পেটে বা নিচের পেটে পেটের যে কোনো প্রবলেম হলে কিন্তু এই ওষুধটা আমরা প্রেসক্রাইব করে থাকি এবং আমি তো প্রথমেই বলেছি যে 70% ক্ষেত্রে কিন্তু এই প্রেসক্রিপশনটা আসলে যৌক্তিক না যৌক্তিক কারণে করা হয় না ভ্যালিড রিজনের জন্য করা হয় না স্যার আপনার কাছে আসবো স্যারের কাছে জানতে চাইবো যে একজন রোগী তার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থেকেও থাকে সে আসলে কতটা ডোজে আসলে ওষুধটা খেতে পারবে এবং বাংলাদেশের পরিস্থিতিটা কীরকম কেমন চিকিৎসকরা আসলে প্রেসক্রাইব করছেন এখানে কোনো ভ্রান্তি আছে কিনা হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমি তো বলে ফেলেছি অলরেডি 20-40 ইজ মোর দ্যান এনাফ 20-40 আমরা মেজরিটি দেখি রুগীরা বলে 40-এর কমে দিনে দুবার খেলে তার কাজ হচ্ছে না আবার কিছু কিছু ওষুধ আছে 30 মিলিগ্রাম তাদের 60 করে দুবার পর্যন্ত তারা খান এবং আমরা যদি কখনো যদি কম করে লিখি 20 করে লিখি তখন আবার তারা মনে কষ্ট পান রুগীরা আবার ব্যাক করেন আপনি এটা কী লিখলেন আপনি তো 40 দিলেন না আমাকে তাহলে এটা একটা প্রবলেম আর এইটার সাথে আমি যদি বলবো যে এটা হচ্ছে এমন একটা জিনিস এটা আমাদের বাংলাদেশে উপজেলা হেলথ কমপ্লেক্স থানা হেলথ কমপ্লেক্স এটা পাওয়া যায় আসলে তার মানে ফার্মেসিতে গেলেই এটা পাওয়া যায় তাহলে আমি জার্মানি গভর্নমেন্ট থেকে যেহেতু এটা ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে ফ্রিভাবে তারা অ্যাভেল করতে পারছে ফার্মেসিতে গেলেই তারা পাচ্ছে এবং ফার্মেসিতে একটা দেখেন আপনি অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে দেখেন একটা উদ্যোগের পরে দেখেন একটা বিক্রি বন্ধ হয়ে গেছে যে আগে যেমন কথায় কথায় গেলেই জোর সর্দি কাশি হলে এজিথ্রোমাইসিন বাংলাদেশের একটা কমন একটা ড্রাগ ওখানেই খেয়ে নিচ্ছে তার মানে সেই রকম একটা ড্রাগ হচ্ছে এই আপনার গ্যাস্ট্রিকের প্রোটন পাম্প ইনহিবিটরগুলো তার মানে আপনি যদি শুধু আমি ড্রাগের নাম ধরে বলি গত বছর সবচেয়ে বেশি সেলিং ড্রাগ ছিল বাংলাদেশে সার্জেল এক নম্বর সেলিং ড্রাগ হচ্ছে সার্জেল সেকেন্ড যদি বলি তাহলে চলে আসতেছে কিন্তু আমার এই যে চলে আসতেছে সেকলো তার মানে আবার গ্যাস্ট্রিক ওষুধ থার্ড হচ্ছে কিন্তু দেখেন আপনার ম্যাক্স প্রো তার মানে ফোর্থ হচ্ছে আপনার চলে আসতেছে বটমে চলে আসছে আমার ইনসুলিনটা চলে আসতেছে 5-6 নম্বরে তার মানে 10% যে ড্রাগ যে গত বছর যে বাংলাদেশে সেল হয়েছে এই 3-4 কোম্পানির ড্রাগই কিন্তু এই 3-4 প্রোডাক্ট কিন্তু সবচেয়ে বেস্ট সেলিং তার মানে এটা তো আসলে ডাক্তাররা তো অবশ্যই লিখছেন তার মানে ডাক্তারের বাইরেও এটা সেল হচ্ছে নাহলে তো এটা টপ অফ দ্য লিস্টে চলে আসতে পারবো আপনার কাছে জানবো এই যে আমরা খাচ্ছি জেনে খাই না জেনে খাই বাসায় আমরা রেখে দিয়ে খাই এটার ক্ষতিটা আসলে ভয়াবহ ক্ষতিকর দিকটা আসলে কীরকম দেখুন আমরা একটা জিনিস বলতে চাই যে এই ওষুধটা কিন্তু অত্যন্ত কার্যকরী ওষুধ অত্যন্ত সেফ ওষুধ এবং এটা চিপ ওষুধও বটে সুতরাং এটা খেতে কিন্তু অসুবিধা নেই কিন্তু প্রবলেম হলে সেখানে যে এটা লং টার্ম খাওয়া যাবে কি না যেটা প্রফেসর আজাদ সাহেব বলছিলেন যে আপনার ধরেন 8 সপ্তাহ খাওয়ার কথা বা 12 সপ্তাহ খাওয়ার কথা আপনি 8 মাস 12 মাস খেতে পারবেন কিনা ডেফিনেটলি এটা দীর্ঘমেয়াদী ওষুধটা খাওয়ার এগেনিস্টে কিন্তু গ্লোবাল রেড অ্যালার্ট দেওয়া আছে আপনি যদি দীর্ঘমেয়াদী ওষুধটা খান এরকম একটা ভালো ওষুধ এরকম একটা সেফ ওষুধ কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদী খাওয়ার কারণে কিন্তু আপনি একটা বিরাট ঝুঁকির মধ্যে পড়তে পারেন এবং দীর্ঘমেয়াদী যে ঝুঁকিগুলো হয় এগুলো কিন্তু শুধু যে পরিপাকতন্ত্রের মধ্যে হয় তা নয় কিন্তু এটা কিন্তু শরীরের অন্যান্য সিস্টেম ধরেন নার্ভাস সিস্টেম কিডনি মাসকুলার স্কেলেটাল সিস্টেম
সবগুলো সিস্টেমে কিন্তু এটার লং টার্ম ইউজের যে ক্ষতিকারক দিকগুলো হয় এই ক্ষতিগুলো কিন্তু অন্যান্য সিস্টেমও ইনভলভ করতে পারে এবং এটা কিছু কিছু কিন্তু মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এবং এটা কিন্তু এই যে ধরেন জিআই টেক্টে এমনও মনে করা হয় যে এটা মেবি জিআই ক্যান্সারেরও এটা কারণ দীর্ঘমেয়াদী ব্যবহারের কারণে জিআই ক্যান্সারও হতে পারে এগুলো কিন্তু ডেফিনেট ঝুঁকি আছে যেই কারণে কিন্তু ওয়ার্ল্ড অথরিটি এই ওষুধটা দীর্ঘমেয়াদী ইউজের এগেনস্টে রেড অ্যালার্ট দিয়েছে যে এটা না বুঝে এটা খাওয়া উচিত না এবং এটা আমরা মনে করি যে একমাত্র এই ওষুধগুলো ব্যবহারে যারা পারদর্শী যারা এক্সপার্ট পিপল তাদের প্রেসক্রিপশন অনুযায়ী এই ওষুধগুলো প্রয়োজনে দীর্ঘমেয়াদী খাওয়া যেতে পারে স্যারের কাছে আসবো স্যার বলে ফেলেছেন যে এটা দাম হচ্ছে চিপ আমরা যদি খুচরা মূল্য দেখি যে 7 টাকা থেকে একটি ওষুধের দাম 15 টাকা পর্যন্ত আমরা দেখছি এটা কি আসলে আপনার কাছে এত চিপ মনে হয় কিনা আপনার মতামত জানবো আমি একদিকে বলবো চিপ আরেকদিকে বলবো অনেক দামি কারণ হচ্ছে আমি যদি আমার একটা লাইফ সেভিং ড্রাগ হয় আমি 1 কোটি টাকা দিয়েও কিনবো আমার জীবন একদিকে আর আমার টাকা একদিকে আমি টাকা দিয়ে কী করবো তার মানে 15 টাকায় আমার জন্য অনেক মূল্য স্যার যেটা বলছেন আমি এটা ধরে আমি যদি সাইড ইফেক্টগুলো একটু ডিটেলস বলি তাহলে যেহেতু আমি মেডিসিনের মানুষ একটু ডিটেলস বলি এই যে আমার আপনার যে পাকস্থলিতে যে অ্যাসিডটা থাকে এটা খুব দরকারি একটা অ্যাসিড এটার অবশ্যই দরকার আছে যখন আমি প্রোটন পাম্প খাচ্ছি এটাকে পারমানেন্ট আমি ধ্বংস করে দিচ্ছি 24 ঘন্টার জন্য ধ্বংস করে দিলাম এই অ্যাসিডের কী কাজ এই অ্যাসিডের কাজ হচ্ছে আমি কিন্তু কন্টিনিউয়াস একটা আপেল খেলাম একটা আমরা খেলাম পেয়ারা খেলাম যাই খাই না কেন ধুয়ে খেলাম বাট আমি তো সাবান দিয়ে ধুয়ে খাচ্ছি না ফলটা তার মানে ওখানে ব্যাকটেরিয়া লাগা থাকতেই পারে এই ব্যাকটেরিয়াটা আমার পেটের মধ্যে চলে গেল এই যাওয়ার সাথে সাথে অ্যাসিড কী করে ওই ব্যাকটেরিয়াটাকে কিল করে ফেলে তাহলে কিল যখন করে অ্যাসিড যখন আমি নীল করে দিচ্ছি শূন্য করে দিচ্ছি সে কিন্তু কিল করতে পারলো না তার মানে দেখা যাচ্ছে যারা লং টার্ম প্রোটন পাম্প ইনহিবিটর খাচ্ছে তাদের মধ্যে ক্লোস্ট্রিডিয়াম ডিফসিলি ইন্ডিউস ডায়রিয়া বা ইনফেকশনগুলো অনেক বেশি বেড়ে যায় তাদের মধ্যে নিউমোনিয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় তাদের মধ্যে যক্ষার পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় তাদের মধ্যে টাইফয়েডের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় তার মানে এই যে ইনফেকশনগুলো আমি খাচ্ছি 5 টাকা দিয়ে গ্যাস্ট্রিক ওষুধ আমি নিউমোনিয়া হয়ে আইসিইউতে চলে গেলাম আমার বিল চলে আসলে 1 কোটি টাকা তাহলে কি 5 কোটি টাকা সস্তা হলো না দামি হলো আমি তো মনে করি এটা 1 কোটি টাকা আমার নষ্ট করে দিয়ে চলে গেলো আমি যখন খাচ্ছি যখন হার্টের ওষুধগুলো আমি খাচ্ছি আমার হার্টে রিং বসানো আমি ক্লোপিডোগ্রল খাচ্ছি এটা একটা লাইফ সেভিং ড্রাগ ক্লোপিডোগ্রল ওষুধটা হচ্ছে একটা এনজাইম দ্বারা এটা অ্যাক্টিভেট হতে হয় এটা একটা প্রো ড্রাগ সিইউআইপি আমরা বলি হ্যাঁ 2C19 ওকে এই এনজাইমটা আমাকে কতগুলো গ্যাস্ট্রিক ওষুধ যেমন ওমিপ্রাজল এসমোপ্রাজল রেবিপ্রাজল ব্লক করে দেয় এনজাইমটাকে তাহলে এনজাইমটা যখন আপনি ব্লক করে দিচ্ছে আপনি ওই এনজাইমটা পুরো ড্রাগকে অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট করতে পারলো না ক্লোপিডোগ্রলের কাজ হচ্ছে রক্তটাকে পাতলা রাখা আপনি হার্টে রিং বসালেন এবং ব্যাংকক থেকে বসে আসলেন সিঙ্গাপুর থেকে বসে আসলেন 20 টাকা খরচ করে আপনি রিং বসিয়ে চলে আসলেন আপনি ক্লোপিডোগ্রল আপনার ডাক্তার দিয়েছে আপনি খাচ্ছেন আপনি গ্যাস্ট্রিক ওষুধ ওই ড্রাগটা কাজ করছে না কিছুদিন পর আবার ব্লক হয়ে গেল আপনি আবার সিঙ্গাপুরে যাচ্ছেন এয়ার অ্যাম্বুলেন্সে 20-20 টাকা বিল দিয়ে আসেন আপনি বললেন 60 টাকা সস্তা না 60 টাকা অনেক দামি কারণ আমি তো না জেনে গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছি আমরা যখন হার্টের রুগীদেরকে ওষুধ দিই তারা আবার ব্যাক করে আপনি তো আমার গ্যাস্ট্রিক ওষুধ দিলেন না আচ্ছা এই যে আমি খাচ্ছি আমাদের একটা খাদ্যের জন্য একটা দরকারি জিনিস হচ্ছে ভিটামিন B12 এটা প্রোটিনের সাথে লাগানো থাকে এই ভিটামিন B12টাকে আলাদা করে কে অ্যাসিড আপনি যখন এটা খাবেন না যখন খাবেন অ্যাসিডটা ব্লক করে দিচ্ছেন এই ভিটামিন B12টা অ্যাবজর্পশন হয় না না হলে কী হয় পা নার্ভগুলো অবশ হয়ে যায় রক্তশূন্যতা দেখা দেয় তার মানে আপনি পা নার্ভাস হয়ে আপনি হাঁটতে চলতে পারলেন না আপনার কার্যক্রম ক্ষমতা চলে গেল তাহলে কি এটা 5 টাকা কি সস্তা হলো 7 টাকা কি সস্তা হলো আসলে কোনোভাবে সস্তা নয় আমরা আবারও আলোচনায় ফিরবো যাবো ছোট্ট একটি বিরতিতে বিরতির পর আমরা আবারও চলে যাচ্ছি মূল আলোচনায় স্যারের কাছে জানবো যে রোগীর একটি বাক্য মুখস্থ আছে যে যদি একটি ব্যথার ওষুধ খাওয়া হয় তাহলে অবশ্যই তাকে একটি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে আসলে এটি কতটা সত্য কিংবা এটা কোনো বিভ্রান্তিমূলক কথা কিনা আমি প্রথমে একটা বেসিক জিনিসটা বলতে চাই যে ব্যথার ওষুধ ডেফিনেটলি পেপটিক আলসার বা আলসার জাতীয় রোগের একটা অন্যতম কারণ কিন্তু এই জিনিসটা আমাদের পাশাপাশি মনে রাখতে হবে যে এটা কিন্তু একটা দুটো ওষুধ খেয়ে কিন্তু হবে না ব্যথার ওষুধগুলো আপনাকে পূর্ণ মাত্রা যদি আপনি কয়েক সপ্তাহ যাবৎ খান তাইলে কিন্তু আপনার আলসারের ঝুঁকি বাড়বে সুতরাং কোনো রোগী যদি ব্যথার ওষুধগুলো তাকে কয়েক সপ্তাহ ধরে খেতে হয় মনে করা হয় তখন কিন্তু আমাদের এই ওষুধগুলো ব্যবহার করতে হয় আর এমনিতে যদি আপনি কোনো কারণে একটা ব্যথার ওষুধ খেলেন আপনার যদি পেপটিক আলসার রোগ না থাকে বা এই রোগের মানে অতীতে ছিল আমরা বলি আলসার ডায়াথেসিস এই রোগ ছিল বা এই রোগের জাতীয় অন্য কোনো রোগ আপনার স্টমাকে না থাকে তাহলে কিন্তু আপনার একটা দুইটা ব্যথার ওষুধ খাওয়ার জন্য আপনাকে এই ওষুধ খেতে হবে না কিন্তু আমি আবারও বলছি যদি এই ওষুধটা ব্যথার ওষুধ আপনাকে কয়েক সপ্তাহ যাবৎ খেতে হয় তাইলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই পিপিআই জাতীয় ওষুধের সাথে খেতে হবে নয়তো কিন্তু আপনার আলসার হওয়ার ঝুঁকি অবশ্যই থাকবে এটা সবাইকে মনে রাখা উচিত
তবে আমি আবারও ওই দ্বিতীয় জিনিসটা আবারও বলছি যে কোনো কারণে যদি আপনার ব্যথা ওষুধ খেতে হয়, ক্যাজুয়াল একটা যদি ডোজ খেতে হয়, আপনার যদি আলসার রোগ না থাকে বা আলসার রোগের জাতীয় অন্য কোনো রোগ আপনার না থাকে বা অতীতে যদি আলসার রোগের কোনো ইতিহাস আপনার না থাকে, তাইলে কিন্তু আপনার পিপিআই না খেলেও চলবে। কিন্তু স্যার আমরা প্রেসক্রিপশনে যেটা দেখি বাংলাদেশের ওই বিএমডিসির রেজিস্ট্রেশন নেয়া যে চিকিৎসক এফসিপিএস করেছেন তারাও প্রেসক্রিপশন হাতে নিলে আমরা দেখতে পাই হচ্ছে যে গ্যাস্ট্রিকের ওষুধ একটা না একটা আছে, এই জিনিসটা আসলে মিসইউজ হচ্ছে। এটা দেখেন এটা কিছুটা কিন্তু হয় যে অনিশ্চয়তার কারণে হয়, আমরা তো সব রোগী কিন্তু ইতিহাস নিয়ে আপনি বুঝতে পারবেন না যে তার পেপটিক আলসার রোগ আছে কি নাই বা অতীত হয়েছিল কি না, আর আপনাকে তো প্রতি রোগী তো আপনি এন্ডোস্কোপি করে তার প্রেসক্রিপশন দিতে পারছেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু বেনিফিট অফ ডাউট যেটা দিলে শর্ট টাইমে দিলে তো কোনো ক্ষতি নেই, যে কারণে ধরো হয়তো আমি এক সপ্তাহ দুই সপ্তাহ দিন একটা ব্যথানাশক ওষুধ দিব, আমরা কিন্তু তখন একটা পিপিআই দিয়ে দিই বিকজ রোগীর খরচ কমানো, প্লাস হলে ওষুধটা দুই সপ্তাহ ইউজ করলে কোনো সাইড এফেক্ট নাই, সেফ ওষুধ, সেই হিসাবে কিন্তু আমরা দিয়ে দিই। এটাতে আমি মনে করি খুব একটা আনজাস্টিফাইড না, তো ডেফিনেটলি সাইন্টিফিকলি যদি বলেন তাহলে তো আপনাকে জাস্টিফাইড হবে যদি আপনি জেনে দেন হ্যাঁ আমার পেপটিক আলসার রোগ আছে বা এই জাতীয় রোগের অন্য কোনো রোগ আছে বা অতীতে ছিল, তখন জেনে দিলে তো ডেফিনেটলি এটা সাইন্টিফিকলি। আমি দামের প্রসঙ্গে ডাক্তার আজাদ আপনার কাছে আবারও আসবো, এই যে দামের পার্থক্য 7 টাকা থেকে 15 টাকার, এই যে 7 টাকার যে গ্যাপ কোম্পানি ভেদে আমরা দেখছি একই ওষুধ বিভিন্ন দামে বিক্রি হচ্ছে, এটির আসলে কোনো যৌক্তিকতা আসলে আছে কিনা? এখন যদি ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আসলে আমাকে যারা চেনেন তারা জানেন আমি আসলে কম দামি ওষুধ খুঁজে বেড়াই, কারণ কম দামি আসলে কোনো কোম্পানি টু কোম্পানি ভেরি করে। আসলে এটা আপনি যে এখন বললেন যে আমরা যদি বলি যে এমন সাপোজ যদি বিভিন্ন ড্রাগই আছে 10 টাকাও পাওয়া যায় কোনো কোম্পানিটা 20 টাকা 30 টাকাতে পাওয়া যায়, কিন্তু রোগী কিন্তু মনে করে যে বেশি দামেরটা আমার বেশি কাজ হয়। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এবং এক্ষেত্রে আসলে মানটাকেও নির্দেশ করে কিনা এই দামটা? না, যারা বড় বড় কোম্পানি, আমি যেমন কিছু কম দামি কোম্পানির ওষুধ মানে কম দামি ওষুধ লিখি বেশ ভালো কোম্পানির, এগুলো কিন্তু আমি তাদের এফিকেসি খুব ভালো পাই, রেজাল্টও ভালো পাই। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে এইটাতে আসলে কম দাম হলেই যে জিনিস খারাপ হবে এমন কোনো কথা নয়, কারণ এটাতে আরও অনেক কিছু ব্যাপার থাকতে পারে যেটা আমরা জানি না, হিডেন ব্যাপার থাকতে পারে, কারণ কম দাম হলেই কিন্তু খারাপ নয়, তা আমার কম দামে সে লেখা যেতেই পারে কম দামে, কিন্তু আমার হচ্ছে কাজ করে কিনা সেটা আমার দেখার বিষয়, আমি তার ইফেক্টটা দেখতে চাই, যেটা আমাকে দামটা আমার কাছে ফ্যাক্টর নয় আসলে। স্যার আপনার কাছে জানবো যে আমরা বিভিন্ন উপজেলায় যেখানে ওষুধ ফ্রি দেওয়া হয় সেখানে এই বিনামূল্যের ওষুধের মধ্যে গ্যাস্ট্রিকের ওষুধ একটি কমন ওষুধ, আমরা বিভিন্ন গবেষণায় বা কোনো কোনো বিশেষজ্ঞের কাছে যারা মাঠ লেভেলে কাজ করেন তারা বলছেন যে এই ওষুধ এমনি এমনি মানুষ গিয়ে নিয়ে আসে, বাড়িতে নিয়ে আসে অথবা কাউকে উপহার দিচ্ছে অথবা তিনি আগে রাখছেন যখন প্রয়োজন হচ্ছে তিনি খাচ্ছেন, এই মানুষদের জন্য আপনার কোনো বক্তব্য আছে কিনা? এটা কিন্তু আমি বলবো যে এটা পিপিআইকে দোষ দিয়ে তো লাভ নেই, এটা আমি বর্তমান সরকারকে প্রথম ধন্যবাদ দিতে চাই যে বর্তমান সরকার কিন্তু মোটামুটি অধিকাংশ ওষুধই কিন্তু বিনামূল্যে উপজেলা হেলথ কমপ্লেক্স বা অন্যান্য সরকারি হাসপাতালগুলোতে সাপ্লাই দিয়ে থাকে, সেক্ষেত্রে শুধু যে রোগীরা আপনার পিপিআই নেয় তা নয়, কিন্তু রোগীরা কিন্তু প্যারাসিটামল নেয়, রোগীরা কিন্তু অ্যান্টিবায়োটিকও নেয়, ব্যথানাশক ওষুধ, ভিটামিন ওষুধ সব কিছু কিন্তু নেয়, সব কিছুর পার্ট হিসাবে পিপিআইটাও নেয়, আর এটা যদি অধিকাংশ মানুষ খায় বা খেয়ে উপকার পায় এই জন্য কিন্তু এটা হয়তো নেওয়ার টেন্ডেন্সি অন্যগুলোর চেয়ে একটু বেশি, কিন্তু পিপিআইটা সহজে নেওয়া যায়, নেওয়া যায় বা নিতে চায় বিকজ হয়তো সে খায় তার পরিবার অন্য কেউ খায় বন্ধু বান্ধব কেউ খায়, নিলে সেটা বিনামূল্যে দিয়ে কিছুটা ধরেন ক্রেডিট পায়, সেই কারণে হয়তো নেয়, কিন্তু আসলে সরকারি হাসপাতাল থেকে কিন্তু যেহেতু বিনামূল্যে ওষুধগুলো পাওয়া যায় সবগুলো ওষুধে কিন্তু রোগীরা অনেক সময় প্রেসক্রিপশন করে নিয়ে যায়, হয়তো ফেক কমপ্লেন বলে বা যেমনি হোক এটা একটা প্রক্রিয়া করে নেয়, এবং এটা পিপিআই ছাড়াও অন্য ওষুধগুলোও নেয়, বাট পিপিআই সেক্ষেত্রে এটা তো নিঃসন্দেহে তারা নিজেদের ক্ষতি করছেন বটেই। স্যার আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের যে খাবারের যে অভ্যাস বা খাদ্যাভ্যাস আসলে যেদিকে যাচ্ছে, আমি ঢাকার কথা যদি বলি যে 2 কোটি মানুষ যা খাচ্ছে, এই খাদ্যাভ্যাসের সাথে আমাদের খাদ্যাভ্যাসের সাথে আসলে এই ওষুধ বেশি বিক্রি হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি দেখেন আমরা যখন স্বাভাবিকভাবে ঘরে খাবারগুলো খাই তখন কিন্তু যখন স্বাভাবিক ডাল ভাত খাই আমাদের কিন্তু দেখেন কোনো গ্যাস হচ্ছে না, যখন আমরা একটু বিরিয়ানি বা এই জাতীয় খাবারগুলো খাই তখন দেখেন যে একটু গ্যাস হচ্ছে বা ই হচ্ছে, কেন হচ্ছে? যখন তেল জাতীয় খাবারগুলো বেশি হচ্ছে ওগুলো পাচক করতে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে একটু কষ্ট হয় বেশি, আসলে তো কষ্ট যখন হয়ে যায় তখন এটা পেটের যে আমাদের বলি যে অ্যাবডোমিনাল ট্রানজিট টাইম আসছে, হজম করতে সময় হয়, খাবারটা পেটের মধ্যে থেকে যায়, তো ওই সময় একটু রিফ্লাক্স হয়, এই জিনিসগুলো হয়, তার মানে এই জিনিসগুলো তখন একটু হেল্প করে। এখন প্লাস আমরা যে খাবারগুলো খাই অনেক কিছু ভেজাল থাকে আসলে, এই যে তেলগুলো আমরা খাই কিন্তু ফ্রেশ তেল অনেক সময় থাকে না, একই তেলে বারবার ভাজা হয়, তার মানে এখানেতে কী হয় আপনার বিভিন্ন রকমের আপনার অক্সিডেন্ট তৈরি হয় যেগুলো ক্ষতি করে, তার মানে এই জিনিসগুলো আসলে কিছুটা হেল্প করে বলেই মানুষ খায় আসলে। তাহলে আমাদের খাদ্যটা যদি স্বাস্থ্য সচেতন হয়, আমরা যদি আননেসেসারি জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করতে পারি, আমরা যদি রিচ ফুডকে অ্যাভয়েড করতে পারি, আমরা যদি সব ব্যবসায়ীরা যদি ইথিক্স মেনটেন করে যদি আমরা যদি বাজারজাত করতে পারি খাবারটা, তাহলে আশা করি আমাদের এই আননেসেসারি যেটা সেটা দরকার হবে না। আর বারবারই বলছি আমি,
আইবিএস আইবিএস আলাদা একটা রোগ, এটি হচ্ছে কিন্তু বাংলাদেশের গ্যাস্ট্রিকের থেকে আইবিএসের পরিমাণটা অনেক বেশি। এবং আইবিএসের রোগীগুলো কখনো ভালো হয় না যতক্ষণ পর্যন্ত সে টেনশনটাকে রিলিভ না করে। তার মানে আইবিএসের রোগীগুলো গ্যাস্ট্রিক খেয়ে যাচ্ছে, তারা ভালো হচ্ছে না, এটা কন্টিনিউ করে যাচ্ছে। এটা যেহেতু ডাক্তারের কাছে গেলেও আমরা আইবিএসের যে ট্রিটমেন্ট দিই ফুল স্যাটিসফ্যাকশন তারা পায় না, কারণ টেনশনটা তো তার দূর হয় না, সেই জন্য এটা তারা কন্টিনিউ করতে থাকে। তার মানে কিছুটা রিলিফ হয়, এই জন্য এই সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা হয়ে যায়। আর আমরা সবাই জানি যে গ্যাস্ট্রিক মানে কোনো সাইড ইফেক্ট নাই, এভাবেই বাজারে কিন্তু একটা জাস্ট প্রচলন একটা ধারণা রয়েছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ডাক্তার ফারুক স্যার আপনার কাছে জানতে চাইব যে গ্যাস্ট্রিকের সমস্যা নিরাময়ের জন্য গ্যাস্ট্রিকের ওষুধই একমাত্র আসলে অনুষঙ্গ কিনা, নাকি এটা আসলে অন্য কোনোভাবে এটা নিরাময় করা যায়, এবং এটা কমপ্লিটলি নিরাময় সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। এটা আসলে গ্যাস্ট্রিক বলতে তো কোনো রোগ নাই আসলে, এটা একটা কমন টার্ম, মানুষ লেমেন ইউজ করেছে, আমরাও ট্রেডিশনালি টার্মটা চলে আসছে। এটা আসলে আলসার রোগ, আলসার বা আলসারের জাতীয় যে রোগগুলো এগুলোকে আমরা আসলে গ্যাস্ট্রিক মনে করি। এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, আলসারের যে সিমটমগুলো হয় এরকম সিমটম নিয়ে কিন্তু অন্য আরেক গ্রুপ রোগী আছে। তার মধ্যে আদার সাহেব বলছেন আইবিএসের কথা, আরেকটা রোগ আছে যেটা ফাংশনাল ডিসপেপসিয়া, আরেকটা আছে নন আলসার ডিসপেপসিয়া। আলসার রোগ বা আলসার জাতীয় কোনো রোগ নাই, কিন্তু তার এই সিমটমগুলো আছে। তো সেই সব ক্ষেত্রে কিন্তু পিপিআই সবসময় আমরা ইউজ করে থাকি না, করি না। এখানে পিপিআই ইউজ করা ছাড়াও আপনার লাইফস্টাইল মডিফিকেশান, ডায়েটের ম্যানিপুলেশান এগুলো কিন্তু একটা বিষয় আছে, এবং এই ওষুধগুলো ছাড়াও কিন্তু আরও অন্যান্য ওষুধ আছে যেগুলো আমরা অনেক সময় ইউজ করে থাকি। তবে সব কথার শেষ কথা হলো যে আপনার যদি আলসার রোগ থাকে তাহলে কিন্তু আপনাকে এই জাতীয় ওষুধ ইউজ করতে হবে আলসার রোগটা হিল করার জন্য। আর বিকল্প হিসেবে আমরা যেটা বলি যে যেসব আলসারগুলো হেলিকোব্যাক্টার পাইলোরি নামক একটা জীবাণু দেওয়া হয়, যে জীবাণুটার নাম আমরা বাইদেশটা বাংলাদেশের সব মানুষের তো আমরা জানি, এরকম একটা জীবাণু পাওয়া যায় যখন, তখন কিন্তু আমরা এই জীবাণু কিল করার ওষুধ দিই, সেই ওষুধের কম্বিনেশনের মধ্যে কিন্তু পিপিআইটা আছে, সেগুলোকেও তো আমরা দুই সপ্তাহ দিয়ে দিলে কিন্তু রোগটা পার্মানেন্টলি কিউর হয়ে যায়। সুতরাং আলসার রোগটা একসময় মনে করা হয়তো কিউরেবল রোগ না, কিন্তু এখন কিন্তু এইসব ওষুধের কারণে এখন কিন্তু কিউরটা আমরা ডিমান্ড করতে পারি যে ইয়েস, এই ওষুধগুলো এইভাবে ইউজ করলে আপনার আলসার রোগটা কিউর হয়ে যাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব সহজ করে জানলাম যে আসলে কারা এই ওষুধ ব্যবহার করতে পারবেন এবং পারবেন না। এই ছিল অসুখের খরচ অনুষ্ঠানের আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।